তুমি মেয়ে আমি তালাক দিয়ে দিলাম। আমার মেয়ে তুমি তালাক দিয়ে একটা হে আমার মেয়ে তালাক দিয়ে ডিভোর্স করলি আমার জামাই করতে পারে জামাই সকাল বেলা হইরে সকাল বেলা হইরে বিসমল্লা হইরে বেরে না আমাকে সে গিন্নি তো একটা বার কথি বারে জিগে গরম মশলা তেজপাতা ডালসানি লবঙ্গ ইলাজ এই সব আনতে হবে কই রে সন্ধ্যার মা করে বাইরে আসি সেসিয়েই যাচ্ছে সেসিয়েই যাচ্ছে চা সকালবেলা সেসিয়ে যাচ্ছ কেন এই যে নবাব জাতি খুঁটির হাতে আপনি ধরিয়ে দিলেন আর খোলেন এটা আনবা ওটা আনবা আসল জিনিসের কথা তো আপনি খননি কিসের কথা করতে হবে বর্তমান বর্তমান আলু কত করে আপনি জানো 25 টাকা হ্যাঁ তো 25 টাকার আলু হয়ে গেল 35 টাকা হে সে আলুর কথা তো আপনি কমা না এক কথা 40 বার বুঝাবে তার মানে ডাকি আমি তোমার জন্য একটু সাজ দিও বললাম না বুড়ো বয়সে ভাবলাম একটু সাজবো তো তুমি আমার সাজ দিও দছ না ও বলেছি বুঝেছি আজকালকার মেয়ে ছেলে মেয়ে বিয়ে হওয়ার পরে শয়তান বেশি তার মধ্যে তুমি একজন হ্যাঁ তোমার সংসার তোমার আছে তোমার ধর্ম কর্ম নেই তুমি তুমি সোনা মেয়েকে খুঁজে বেড়াও তোমার চুল ভেঙে গেল তুমি আর হিসাব করতে পারলে না তুমি যদি 10 টাকা করতে পারো আমি 1 টাকা করতে পারবো না এ কথাবার্তা সবসময় সামনে মেরে খাওয়ার জন্য সিস্টার অন্তত দেখো তুমি একদম কিন্তু ফিসলিয়া কথা কবা না আমি 10টা বিয়ে করব মানে এই আমি কি জমিদার আমি কি রাজা না বাচ্চা আমি 10টা বিয়ে করব হারে আমি তো এক বছর পুষ্টি যাবে হিমশু খেয়ে যাচ্ছি আচ্ছা শোনো শোনো আমার এই সুলমন পাকলি কিরাম দেখাচ্ছে এটা কলব নিয়ে এসো আসো হ্যাঁ এটা কলব এনে দেই তুমি মাথার পাতা ঢাইলে পুজো বডিটা কলব করে ফেলবা সেদিন করেছিলাম এই যে একটু কালো হয়েছে এই দিক থেকেই গেছে কলব করা লাগবে না সে মেয়ে কই সে মেয়ে তো কোনো খবর দেখছিস রে মেয়েকে বিয়ে ধার দিবি না মেয়ে বেসর লেখে তুমি তোমার মেয়ে তুমি হলো জানো তুমি কি করবা তোমার মেয়ে আমার কথা শুনে নাকি কিরা বলে তুই কাছলি আরে তুই শ্লি করে তুই জোয়ার মত মেয়ে তুই হানে হানে খুঁজে বেড়াইস আমার একটা প্র্যাকটিস আছে না শোনো ওই বিয়ার তো মেয়ের সাথে তুমি এরকম করে না কই দিলাম যা আমার কানে যদি যায় না একবার কিন্তু খারাপ হয়ে যাবে মেয়ে তো বিয়ে হয়ে গেছে কথা আমার মনে নেই আসলে হঠাৎ করে আমা এদিক আয় তা কোনে গেলি রে মা তুই আব্বা আমি বান্ধবী বাড়ি গেছিলাম এই জামাই জন্য সন্দেহ না করে এই জামাই জন্য দেরি কথা না হয় কথা যেন আমার কানে না আসে যদি ওই কথা আমার কানে আসে তাহলে তোর মা আর আমি যে কি পরিমাণ পিছো পড়ে তোর মা পরে বুঝতে পারবে তোমার মতো সব মানুষ জানো তুমি যাও বাজারে যাও হ্যাঁ বাজারে যাবে কি কি আনতে হবে লাস্ট আবার কয়ে দাও তুমি এত সময় কয়ে আমার মনে নেই তাহলে ওই কলমটা নিয়ে এসে কই দেখো মে শনিবার গায় হাত দিচ্ছে আমার যা তুই ঘরে যা ঘরে যা তোর মা ধরে ভুল করে হাড়ির কালি বালি ধরে চলিলে আমাকে কয়ে দিস মেয়েদের মন একটু নরমই হয় আর বেটাকের মন পাথর দিয়ে বানানো তোর আব্বা দেখিছে সবসময় খিটখিট খিটখিট করতেই থাকে আমি বুঝলাম না মেয়েরা সবসময় বাপের বেশি ভালোবাসে তোর নানার যে কত আদরের মেয়ে ছিলাম আমি মেয়েরা আসলেই বাপের খুব ভালোবাসে আমি আমার আব্বার কত ভালোবাসতাম যা আর ওসব কথা কয়ে লাভ নাই মনি চল ঘরে চল কারোর ভাজি করে ভালবা আর যদি পারো উস্তেরা ওর সাথে ভাজি করবা নাই ভুনা করবা।
যেরকম তাই তাই করো। তো দেও রান্নাটা তুমিই করো। দেখো আরো কি খাবে নাকো আমার মুখে সামনে কথা কয়। 1 টাকা করে করে জিরিয়ে দিছি। সে জিরিয়ে যাই কোনে হে। বলছি আমার কলপটা খাই নাছো। ওয়াট কলপটা বিশ্বে আরে তোর কলপ তো কলপ বাইর করতে পারে। আমার বউকে সিনেমার হলিউড করতে যাবে ধরতরি। হলিউডে সিনেমা করতে যাবে। নায়িকা হবে নাকি? আমার মনে হয় নায়িকা হবে এরকম করবে। ওই পারে তুমি এই পারে আমি। ও মা 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 শালার নষ্ট হয়ে লোকের গোষ্ঠী কন্দ মারবে রে। একটা ছেলে হলো ছেলে আমার করে দেয় কি করে মাদাম হয়ে গেল। আমি কি ঘরের মধ্যে বলে থাকলাম না পড়ে থাকলাম? এই কাজ বান্ধন দিয়ে আমার তো জীবনটা তৈরি গেল রে। ইসমাইল হোসেন ছিলো তুমি কবা না ওলে হয় আমি বাড়ির লোক তোর ডাকিছি ঠিকই আছে। বাবা তুই একটা কাম কর বাবা আমার একটা বৌমা এনে দে বাবা তোর হাত ধরি পাই ধরি। আব্বা তুমি হাত ধরলে তো কানে আনছি না পা ধরলে আনছি না ওই মেয়ে বলো যদি একবার আনি আব্বা ওই হাতি তুই সব শেষ কে দেবে খাই ফেল দেবে। আমি ওর মধ্যে নেই আমি একলা খুব ভালো আছি আব্বা। ভালো আছো? আমি এইটা গুগমা ছেনে প্রতিদিন ভাত দান দিয়ে তোমার দিচ্ছে তুমি ভালো আছো ছোমা দিচ্ছেলে তোমার মাত্রা গেলে তুলে ভেলে দেব। আই ছোমা দিচ্ছেলে তুই আমার বিয়ে তা চিন্তা করলি রে তুইও বিয়ে করবি রে। তুই যতই বুঝো আমি কিন্তু বিয়ে করছি রে। মাথার মধ্যে ঢোকে না আমার এই বউ বুঝো খালে কি নাইন খুললো না প্রেম করলো না পার্কি মহাপদ দিলকে আজকাল সাধন কি মহাপদ আমি তো বাতা শোকা হাত দা এইটা করলো না কি করলো আমি তো হিসিয়ে বাবার কাছে মিললো না রে আমি কোন তালের মধ্যে ফলাম রে। কি ব্যাপার বিয়ে আপনি হসে আমার জামরের কলার সাথে ধরেছেন কা পকেট মানির মতো ও তোমার মেয়ে আমি তালাক দিয়ে দিলাম। এই আমার মেয়ে তুমি তালাক দিয়ে রাখি দেখে আমার মেয়ে তালাক দিয়ে ডিভোর্স করলে আমার জামাই করতে পারে তুমি ওর বর ফসো নাকি? না তুমি আমার মেয়ে ফসো নাকি? তোমার কথা আমি দিচ্ছি রে তার কারণ তোমার মেয়ে সুযোগ পালি কক্সবাজার চলে যায় তোমার মেয়ে সুযোগ পালি কুয়াকাটা চলে যায় কুষ্টিয়া চলে যায়। চুপ করো বিয়াদবের মতো কথাবার্তা বলো না সুলদারি সব পাকিয়ে ফেলেছ বিয়াদবের মতো কথা কবে আমার মেয়ে কক্সবাজার যায় আমার মেয়ে কুয়াকাটা যায় আমার মেয়ে কক্সবাজার যাবে না আমার মেয়ে কুয়াকাটা যাবে না আমার মেয়ে যাবে করে আমার মেয়ের কি জয়া জায়গা না ওরা ওরে বন্ধু জাতি তো দিদা নেই যাওয়ার সময় এবার ছেলেটা কান্দে করে গেলে কি হয় তোমার তো বর ঘরিবে যেমনি যাই সেমনি একা যায়। ও তোমার মেয়ে কুয়াকাটা ডুব মারিল আরো সমুদ্র হুকুনের বাচ্চা সমুদ্র হুকুনের বাচ্চা আমার মেয়ে একা গিল ডুব মেরেছে তোমার সাথে হে সে খরো যাবে দিরি আমার সাথে নাকি ডুব মারিল কার সাথে মারিল ওই আকাশের সাথে মারিল সে মারতে পারে ও একবার দুইবার আকাশের সাথে মারতেই পারে ও তো কোনো ব্যাপার না আকাশ বক্কার কোনো ব্যাপার না জেনে মারে মারুক বাবু শোন তোর বউ তোর আছে আমি তোমার শ্বশুর আছি আর ভাই আমি আপনারও একটা কথা কই আপনি আন্দাজ ফান্দাজে না জানি না আসলে আন্দাজ ফান্দাজে এরকম উত্তেজনা হবেন না। আরে ভাই উত্তেজনা হবে না কে আমি ছেলে বিয়ে দিয়েছি আমার বাড়ি কাজ কাম করার জন্য সবসময় যদি তোমার বাড়ি পড়ে থাকে তাহলে কিরম করে হয়? ও মেয়ের মারে ও সমুদ্রে মেয়ের হাতে ঘুটাই সমস্যা এ আমি জানি বিয়ে আমার আব্বা তালাক দিয়েছে তালাক তালাকের কথা কইলে নাকের মধ্যে বলো ঘুরে দিয়ে সুজাঙ্গলি ঘি অটপে না তো আমার দেখা করবা রে দেল মোহরের টাকা 10 লাখ কিন্তু বুঝতে পেরেছ কথাটা আমার ছিল না তুমি তুমি আমার মেয়ের তো তালাক দিয়ে কথা কও আমার আব্বা কই জানি না তো এ দেখা ও বিয়ে হ্যাঁ দেখাইছো বিয়ে তো ঠিকই করতে তুই তো মানুষ না রে ও মানুষ আব্বা মারি ফেল ভাই তাকে সব দোষ আমার দিচ্ছে দা দিবি দেবে না বউ দিছে তোমার তোমার বাপ হুমকি দেওয়ার কি দেখে হে যাই তো বিয়ে তো আমার কেলি সম্পর্কে বুঝে ফেলে নাকি বুঝিতি বুঝিতি এক ধমকে যদি কলা গাছের মইতে ফুটো হয়ে চলে দেখতে পারো হ্যাঁ শোনো 10 লাখ টাকা হয় দিবা তাহলে আমার বে এখন যে তুমি নিয়ে আসবা আব্বা টাকা আমাকে নেই ও বউ নিয়ে আসি বৌমা দাদা তুই কোনে তোমার বৌমা দাদা তো শ্বশুর যেতে দা ওকে বিয়ে দাদা মাটা তো যা হইলো হ্যাঁ
ধমকেই যদি মানুষ সোজা হয় মারবো কে তো ঠিক আছে আমার বাড়ি যাবে না এসব করতি হ্যাঁ এসব করার তালে থাকতে ঠিক আছে তো যাও যাবই তুমি আমার মেয়ের সাথে আচরণ ভালো করলে ছোট হয়ে যাবে তুমি আমার মেয়ের পাললি বছরে দুই রকমের বাচ্চা দিও আমি তো না করবো না তুমি পাললি আমার আমার মেয়ের দুই তিন দিন পরে ইফতারি করাবা আমি তো না করবো না আব্বা আপনার মেয়ে আছে হরিয়ান জাতির মতো আরো বেশি দিতে হবে তিন চার জায়গায় কয় ওর মা ওইসব লম্বা যে আমি ওইসব লম্বা কম না সেই সব মেয়ে তো দুইশো লম্বা হবে চলো তাহলে নিয়ে যান আমার শালার ছেলে পৌম বাদে থাকে যা আমার দু চোখে মাটি দিয়ে চোখে আব্বা আচ্ছা বিয়ে যাবে না দু তোর বিয়ে যাবে না যাবে রে চলো এ কি ডঙ্কালে হ্যাঁ যাই পিয়াজের ভুই নিয়ে গে তাই আমি তো অন্যতা শুনেছি আমার তোমারকে খাতি ভরতে কম দিই আমরা আমার তাহলে তুমি এই যে ফিরাই ফিরাই এমনি যাও কে আর তোমার যে বাপ বাবা আব্বা হ্যাঁ এটা কথা কই বলছি ওর আব্বা যারা আমাকে ধরে রোগীর পরে না চাই তাহলে ওরা আমরা আগে একটু পাইয়ে দিই হারামির বাচ্চা তুমি পাইয়ে দেওয়ার কথা কচ্ছ টাকা কিন্তু দশ না ওই ভয় তো পাইলে দিতে পারছি রে হ্যাঁ তুমি একটু সোজা হও আর ফিরে বছরে সাজো বছরে বৌমার কোলে দুজো দিয়ে দেওয়া ওই কথা কথি গেলে তোমার আমাকে কান্দা আছে তো যাও আসে তুমি যাও তোমার যাও যাদিন মা আমার ঘর আলোকিত কর দিন মা যা যা মেয়েটা তো ভেড়ার কথা পাঠালা যাই কটা লাল শাক ভাজা খাবে না মেয়েটা কচুর ডাঁটা একটু খুঁজে খাবে না তাতে ভিটামিন সি হবে না সে মেয়ে তো কাজ দিলাম সে মেয়েটা কি বাধ্য করে না কি করে আমি বুঝলাম না আহারে ইলিশ মাছ কত নেবেন আপনি আমাকে মাইটিয়ালে ইলিশ মাছ আছে পাঠিয়ে দেবো মেয়ে খো আমার মেয়ে ভালো আছে চলেন এই যে বাড়ি আছে টেনশন করবেন না ভিতরে যাব এই শাক কটা দিতে পারি আমি এবার মাঠে যে নাঙ্গল বাবো বিয়ে আমার মেয়ে
এই দেখো আমার এই খিরা মাছের মা আব্বা আসসালামু আলাইকুম হ্যাঁ সালাম ভালো আছেন যা ভাই বাইসে থাকো আব্বা বাইসে থাকো পলো খাসা খাইছলে গো ওই তো মাছ মারা ভাগতো আরে ধরো এই কসুর ডাটা খুঁচো আর হাসে এই যে তুমি শাড়ি চাইলে সে শাড়ি দাও দাও ধরো আল্লাহর সাথে ভাইজে চাইল ঘোনা কইরো যাবে করে দিও আরে আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি যাও মা ভিতরে যাও যাও কি বিয়ে হ্যাঁ আবার মেয়ে লক্ষ্মী না ও নক্কি সে কি নক্কি রামুই আব্বা চোখ একটু বন্ধ করো শুনিও না ওনি খালি তোর বউ নক্কি না তোর শ্বশুরও খুব নক্কি আর আর লক্ষ্মী না করলে তাহলে তো